জুন্নাতান হবে না জন্নাতান্নাতুন মানে বর্ম বর্মাত মানে বর্ম ঢাল ঢালও হয় জন্য মানে ইত্যাক জন্য আর জন্য হয় শরীরে যে যোদ্ধা লোহার বর্ম পরে থাকে আত্মরক্ষার জন্য গুলি ভেদ করে শরীরে ঢুকতে না পারে গুলি লাগলে চলে যায় যাতে করে লোহাতে লেগে ছোটকে বা অস্ত্র যা তরবারির যুগে যখন তরবারি যে আঘাত করবে তো লোহার উপর লেগে অস্ত্র উল্টো গিয়ে হয়তো যে আঘাত করছিল তাকে লাগলো না হলে অস্ত্র ভেঙে গেলো হ্যাঁ তরবারি ভেঙে গেল কিন্তু তার শরীরে কোনো ক্ষয়ক্ষতি হবে না একে বর্ম বলা হয় জুন জি সোলাম আফিকুল্লাহ মুনাফিকদের সম্পর্কে তো এই যুগ আগের যুগে প্রথম কথা বিনা নক্ত আরবি লিখা হইতো এটা জানেন না জানেন না এক সময়ই ছিল নবীশ সাহাবে আমলে কিন্তু এই নোক্তা ছিল না যে বাইরের নিচে এক নকা আর তাই ওপর দুই নক্তা সায়ের ওপর তিন নোক্তা এইসব ছিল না হ্যাঁ তাহলে এইরকম যখন না থাকবে সে বিনা নকতায় লিখা আছে তারপরে হরকত যাওয়া জের যাবারও দেওয়া নেই তাহলে এটাকে জুননা তানও পড়া যাবে আর জুব্বা তো পড়া যাবে যাবে না যাবে না জুব্বা পড়লেও ই হয়ে যায় অর্থ হয়ে যাচ্ছে আর জুননা পড়লেও অর্থ হয়ে যাচ্ছে সেই জন্যই আসলে বর্ণনাকারীদের সন্দেহটা হয়েছে পরবর্তীকালে তখন নক্তার প্রচলন এলো আর তারপরে আপনার এর হরকাত আর সেই জমানায় মোটামুটি আপনার হরকতের জের জাবার পে জাম্মা ফাতা কাসরা এগুলির প্রচলন ঘটলো যেটা সাহাবা আমলের শেষ দিকে বা যুগে এই যুগটাই যাই হোক বলা হচ্ছে আলী রাজি আল্লাহ বিশিষ্ট ছাত্র আবুল দোয়ালি ছিলেন তার কথা বলা হয়েছে আবার কেউ কে বলছেন না সেই সময় নেই তার একটু পরে ইত্যাদি ওই সময়গুলিতে এক কথায় তবে ইন্দিনদের যুগে এই প্রচলনগুলি শুরু হয়েছে তো তার আগে পর্যন্ত যে কোরআন লেখা ছিল বা হাদিস কেউ কেউ লিখে রাখতো যে হ্যাঁ তো সেগুলি কিরকম ছিল বিনা হরকতি এবং বিনা হ্যাঁ বিনা নোক্তাতে তো এটা পড়া অত সহজ নয় যথেষ্ট আরবির পাণ্ডিত্য থাকতো তাহলে পড়ে দিতে পারবো অর্থ করতে পারবে তাই না আমরা এক যুগ তিরিশ বছর পর্যন্ত পড়াই করি শুধু শুধু মোদিয়া ইউনিভার্সিটি তারপরে শেষ পড়া তারপরে সারা জীবন এই চর্চা করছি আমাদের সামনে যদি নোকতা নাও থাকে তবুও চিন্তা করে বলতে পারো যেটা কি হইতে পারে জুব্বাতান হ্যাঁ না জুন্নাতান না হাব্বাতান হাব্বাতানও তো হইতে পারে আরে জিমেও তো নোক্তা নেই তাহলে সে জিমটা তো হাও হইতে পারে আর হাববাতন মানেও তো দানা হয় অর্থ তো হয়ে যাচ্ছে কিন্তু এখানে কোন অর্থটা ফিট হবে আমি চিন্তা করতে পারবো কিন্তু অনেকেই পারবেন না হয়তো আমার যাতে বড়রা আছে তারা চিন্তা করতে পারবে তো যাই হোক বলছেন আর এক হাদিসে মানে সনদে সনদ একই হাদিস কিন্তু সনদ আর একটি নিয়ে এসছেন তা হুইল করে আর তারপরে বলছেন যে আবহাওয়া রাজি আল্লাহ তালান হোক রসুল্লাহ শুনেছেন মাসালুল বাকিল অলমন ফেতিয়ে যে ব্যক্তি কৃপণ আর যে দানশীল এই দুইজনের উদাহরণ হচ্ছে রাজার দুই ব্যক্তির মতো মিন হেমা জুব্বা শরীরে দুটো লোহার জুব্বা রয়েছে সদি তাদের বক্ষ থেকে বলা হয় মেন এলা এই স্তনকে হ্যাঁ এখানে স্তন বলে উদ্দেশ্য করা হয়েছে কি বক্ষ বুককে উদ্দেশ্য করা হয়েছে তাদের বক্ষ থেকে শুরু করে এলা তারাকেমা তাদের পর্যন্ত নালী পর্যন্ত এখান পর্যন্ত আর জুব্বা যার কলার যাদের বড় কলার থাকে এখান পর্যন্ত থাকে না হ্যাঁ তো ওই রকম কি রয়েছে তাদের শরীরে জুব্বা রয়েছে আর তার অথবা বর্ম রয়েছে বল আছে দুইজনে কিন্তু জুব্বা পরে আছে দুইজনে একজনের জুব্বা হচ্ছে ঢিলা ঢালা আর আরেকজনের জুব্বা হচ্ছে টাইট বা একজনের বর্ম লোহার বর্ম কিন্তু ঢিলা ঢালা আছে হ্যাঁ শরীর নড়াচড়া করছে অসুবিধা নেই আর আর একজনে এমন টাইট হয়ে আছে শরীরে লেগে আছে যে নড়াচড়া করা মুশকিল হয়ে যাচ্ছে জামা কাপড় তো বুঝতেই পারছেন তাই না যারা জেন্টস প্যান্ট পরে থাকছেন তাদেরকে রূপ চিন্তা করতে কি যে কষ্ট হয় তাদের টেনে ধরে থাকে হ্যাঁ এদিকে টান দিয়েছে কোন দিকে যাবে বেচারা ঠিক করে রুকু সিজদাও করতে পারছেন না বৈঠকও করতে পারছেন না বসতেও পারছেন তো ঢিলা ঢালা কাপড় পরার চেষ্টা করবে বলছেন ফাম্মাল মুনফেকো যেই ব্যক্তি দানশীল ফালায়ুন ফেক ইল্লা সাবাকাত যখনই সে দান খায়রাত করে সাদকা করে তখনই তার জুব্বাটি কি হয়ে যায় বা তার বর্মটি হ্যাঁ প্রশস্ত হয়ে যায় জি সাবাগাত আও ওয়াফারাত তালা জিল দেহ দুটো শব্দ এসছে বর্ণনাকারী সন্দেহ দুটোর কাছাকাছি অর্থ সাবাগাত মানে সেটা কি হয়ে যায় ঢিলা ডালা হয়ে যায় আর ওয়াফারাত তালা জিল দেহ অথবা সেটা বিস্তৃত হয়ে যায় বিস্তৃত হয়ে যায় ঢিলা হয়ে যাও বিস্তৃত হয়ে যাও একই কথা আর কি শরীরে জিল্দ মানে জিল মানে শাব্দিক অর্থ চামড়া কিন্তু শরীরে এখানে উদ্দেশ্য হচ্ছে শরীর কারণ শরীর অবিরভাগে চামড়া পেয়েছে হাত্তা তুফিয়া বানানুহু সেই জুব্বা এত ঢিলা ঢালা হয়ে যায় যে তার হাতের আঙ্গুলের যে অগ্রভাগ বানান বলা হয় হাতের এই যে এক একটি যে জোড় রয়েছে এক একটি গ্রন্থি এখানে একটা আছে এখানে একটা আছে এখানে আছে নাই এগুলিকে বানান বলা হয় জি তো আর তার অগ্রভাগ জি অগ্রভাগ হচ্ছে জি তার আঙ্গুলের অগ্রভাগ কেউ ঢেকে নেই জুব্বা যদি লম্বা হয় দেখেন এটা আমার এতদূর পর্যন্ত আসছে কিন্তু এটা যদি আর একটু বেশি হয় তাহলে সব ঢেকে নেবে না নেবে তো ওইভাবে ঢেকে নাই কার দানশীল ব্যক্তির জুব্বা